যুবক ভাই জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিও, কোন নেতার জন্য দিও না। আমি তোমাকে বলবো নেতার লাগে জীবন দিবা, কোন নেতার লাগে জীবন দিবা, যেই নেতার লাগে জীবন দিবা উনিও নিজের স্বার্থের জন্য করে। কথা কন না কেন, তোমার সামনে আগায় দিয়া তোমার জানের এক পয়সাও দাম নাই, উনি থাকবে ফাইভ স্টারে। তোমার রাস্তায় নামাই দিয়া বিএনপি এলারা হেরা থাকবে ফাইভ স্টারে, আওয়ামী লীগ এলারা তোমার রাস্তায় নামাই দিয়া জান যাবে কেতর আলী সদর আলী বদরুলের পোলা আর ওন্ডা ফাইভ স্টারে বয়া বয়া নিরিবিলি কাচ্চি খাবে। কাল নাকি জীবন দিবা, জীবন তো তার জন্য দিবা যেই মানুষটা জীবনে নিজের চিন্তা করে নাই, চিন্তা কর সুম্মতের, ঠিক না ঠিক জোরে কর। এখন যদি বলেন আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় আরে দুনিয়ায় বাসায় রাখবো না, আরে জায়গায় গাইরে ফেলবো, পুঁতে ফেলবো, রাজি আছি না নাই? কথাটা কিন্তু দামি কথা, জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই না, জেহাদ করে মরতে চাই। বাঁচতে চাইলে তো তুমি আর জানের মায়া করলা ইসলামের মায়া করলা না, কথা কর না কেন। সাহাবা একরামের আমল ছিল তারা জেহাদ 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 চাই, জেহাদ করে মরতে চাই। জোরে কর মারহাবা। এরা মৃত্যুকে এমন ভাবে আলিঙ্গন করছে, আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মৃত্যুকে এমন ভাবে বরণ করে নিছে যুদ্ধের মাঠে, যুদ্ধের মাঠে সবাই অসুস্থ, একটু পরে মারা যাবে, হঠাৎ করে পানির পিপাসা লাগছে, মৃত্যুর যন্ত্রণা, পানির কি পিপাসা, হঠাৎ করে বলে আমার যদি কেউ এক গ্লাস পানি দিত মৃত্যুর আগে পানিটা খাইয়া দোয়া করে যাইতাম। এক সাহাবি আইনা এক মশক পানি দিছে, ভাই তুমি খাও, হঠাৎ করে দেখে পাশের আর এক ভাই পানির জন্য কাতরাইতেছে। মানে মনে মনে কয় নবী না কইছে ইসলামের জন্য শহীদ হলে ডাইরেক্ট জান্নাতে যে পানি খাবো, তাহলে দুনিয়া পানি খাওয়ার লেগে লাভ করলাম কি? যা সেই নিয়ত করে পাশের বাইরে পানির মশকটা দিয়ে সে মৃত্যুবরণ করছে। এবার কানবেন, পাশে দেখে আরেকটা সাহাবী পাঁচ হাত দূরে সে কানতেছে, আরে আরে পানি 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 পানি। ও চিন্তা করে নবী না কইছে আমি না খাই যদি আরেকজনকে খাওয়ান দেই জান্নাতে যে খাওন রেডি হয়ে গেছে। কলরিং করতে করতে ওই সাহাবী রাতে পানির মশকটা দিয়ে ও শহীদ হয়ে গেছে। বাজান দিয়ে এমন করতে 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 22 জন সাহাবী, কয়জন 22 জন সাহাবী সামনে পানির একটা মশক গেছে গো বাবা, কেহই পানি খায় নাই, দুনিয়ার পানি দুনিয়ায় রয়ে গেছে, জান্নাতের পানি রেডি হয়ে গেছে। বিশ্বনবীর কাছে খবর আসছে গো নবীজি, আপনি সারিয়া নামে যে যুদ্ধে সাহাবীদের পাঠাইছিলেন এই যুদ্ধে তো আপনি যান নাই, সাহাবীদের আমল দেখছেন 22 জন সাহাবী পানি না খেয়ে শহীদ হইছে। নবী আমার বলে দুনিয়ার পানি না খাইছে তাতে কি হইছে, জান্নাতের পানি তাদের জন্য রেডি হয়ে গেছে। এ যুবক বাইরা রে যেই মানুষগুলা জান্নাতের পানি খাওয়ার জন্য রেডি হয় আল্লাহ তাদের জান্নাতের খাবারের ব্যবস্থা করে দেয়। কথা ঠিক না ঠিক? আরো জোরে কোন জান্নাতের খাবার দরকার আছে না নাই? এবার সিল্লাবার কান ভাগো বাবা। আমার নবী বলে ও আয়েশা আমাকে যখন আবু জেহেল তাপ্পুর মারলো আমার এই গালটা কোল বালিশের মতো উঁচা হয়ে গেল, আমি দেখবো আশেকের আসল কয়জন আছো যুবক ভাইরা। ও আয়েশা আমার তাপ্পুর মারার সঙ্গে সঙ্গে আমার এই গালটা বেইমানের হাতের পাঁচটা আঙ্গুল লাগিয়ে গেল, আমি যাইতে যাইতে আর সহ্য করতে পারলাম না, আমার গালের মধ্যে পাঁচটা আঙ্গুল বসে গেছে, আমি যখন আবার হাঁটুতে ভর দিয়ে দাঁড়াইছি দাওয়াতের কাজ করব, বেইমান বাম হাত দিয়ে যখন থাবুর মারবে জিব্রাইল পিছনের থেকে বলেন নবী গো একটা থাবুর মারছে যদি আর একটা মারে বেইমানের বাড়িটার কেয়ামত ঘটায় ফেলবা।
বেঈমান আর আমারে থাপ্পর মারতে পারে নাই গো আয়েশা, আমি মুখটা সাইফা দরিয়া বাসায় আসলাম, আমার খাদিজা জিজ্ঞেস করে আপনার এখানে কি হইছে, আমি সহজে দেখাইতে চাই নাই, কারণ আছে আমি দেখাইতে গেলেই তোমার খাদিজা কষ্ট পাইব, কিন্তু যখন আমার খাদিজা হাতটা টান দিয়েই দেখলো বেঈমানের হাতের পাঁচটা আঙ্গুল আমার গালের মধ্যে লাগিয়ে গেছে, আমার খাদিজা একটা দৌড় দিয়ে আমার বুকের মধ্যে নিয়ে কর, আল্লাহ তুমি কই গো মানি, তুমি কই, তোমার নবীর যদি এত দামি বানাও এই মানুষটারে কেন এত মায়ের খাওয়া, বিবিকারে কয়রে যুবা, মা খাদিজা নবীর মাথাটা বুকের মধ্যে রাখিয়া কয়, নবীজি আমি আপনার মায়ের প্রতিশোধ নিব, আমার নবী বলে খাদিজা রে তোমার মায়ের প্রতিশোধ নিতে হবে না, তোমার বাড়ির সামনে জিব্রাইল দাঁড়ায় আছে, তোমার প্রতিশোধ যদি নিতেই হয় সে নেয়ার জন্য যথেষ্ট, তবে খাদিজা আমি প্রতিশোধ চাই না, তুমি দোয়া করো আল্লাহ যেন আবু জেহেলকে হেদায়েত দিয়ে দেয়, কিন্তু বাজান আবু জেহেলের কপালে যে হেদায়েত হবে না এটা নবী আমার জানতেন না গো বাবা, যখনই আমার নবীর থাপ্পড় দিছি আসমান জমিন কাইপা উঠছে যুবক, এখন আমি তোমার কাছে একটা আওয়াজ শুনতে চাই, বাংলাদেশে যদি আমার নবীরে কেউ গালি দেয় নবীরে থাপ্পড় দেয়া তো দূরের কথা, যদি কোনো আলেম ওলামারেও কেউ থাপ্পড় দেয় আর জায়গায় পুঁতে ফেলবো, রাজি আছেন না নাই, আরো জোরে বলেন রাজি আছেন না নাই, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। গত কয়েকদিন আগে গাজীপুরের এক ইমাম সাহেবকে তার সভাপতি মাইরা মসজিদ থেকে বের করছে, মুখটা ফাইটে গেছে, আমি কেরানীগঞ্জের কলিজার টুকরা ভাইদেরকে বলবো বর্তমানে ইমামরা হলো নাইবে নাইবে কথা কন না কেন, অনেক মসজিদের ইমাম সাহেবকে অপমান করে তার কমিটির লোকেরা, এই যুব সমাজ রয়েস তুমি সহ কে কোন দল কর আমার দেখার বিষয় নয়, কোন আলেমকে যদি কেউ গায়ে হাত তুলে বা একটা কটু কথা কয় ওর বিরুদ্ধে আন্দোলন চলবে, রাজি আছেন না নাই, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন, কত বড় সাহস, কত বড় সাহস একজন ইমামকে মারতে মারতে বাইর করছে, আমার কানে যখন আসছে আমি সহ্য করতে পারি নাই, আমার কানে আজকে যখন আসছে আমি মনে মনে ভাবছি প্রত্যেকটা মিডিয়ার সামনে বলবো যে কুলাঙ্গার একজন ইমামকে অপমান করছে আল্লাহ বিচার তোমার হাতে দিলাম, জোর করে আমিন, আরো জোর করে আমিন, ভাই ইমামের দাম আছে না নাই, জোর করে আছে না নাই, ইমামের দাম নাই, হ্যাঁ আমার নবী বলেন কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিন ও মুহিব্বান, পারলে আলেম হইও তা না হলে আলেমকে ভালোবাসো, তা না পারো আলেমকে দূরের থেকে মোহাব্বত করো, যে তাও না পারো জীবনে কোন আলেমের কাছে যাইয়া এক প্যাকেট চিপস লইয়া যায় দুইজনে ভাগ করে খাইও, মারহাবা কোন, আরো জোরে কোন, যদি তুমি ওলা তাকুন খামেস পাঁচ নাম্বারে যাইও না, যে এটার কোনোটার মধ্যে তুমি নাই তহলি তুমি ধ্বংস হয়ে যাবা, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আরো জোর করে আমিন, একটা ঘটনা ইমাম গাজালি তার কিতাবে লেখছে এইভাবে জোর করে মারহাবা, সে মানুষটা এমন কিপটার কিপটা জীবনে তার হাতের ফাঁক দিয়ে পানি ঢুকু পড়ে না, এমন কিপটার কিপটা, তো হঠাৎ করে এই লোকটা চৈত্র মাসের গরমের মধ্যে বৈশাখ মাসের মধ্যে আল্লাহর বান্দা তার আম গাছের নিচে বয়ে রয়েছে আলহামদুলিল্লাহ, বলেন এরকম হয় না গ্রামগঞ্জে, কারেন্ট নাই বিদ্যুৎ নাই, আর তদের ইন্তনি কালে তো কারেন্ট ছিলই না বিদ্যুৎ ছিলই না,
এখন বিদ্যুৎ হয়েছে কয়দিন ধরে, কয় বছর ধরে আপনার হজরত হজরতপুরের মানুষ কারেন্ট পাইছেন মিয়া? 30-40 বছর। সুতার ভিতর দিয়া আঙ্গুলের মধ্যে একটা তেনা ঢুকায় দিয়া এর ভিতর ধরাই দিত, সারা জ্বলতো, ফু দিলে নিত, কতক্ষণ না গা। এটার নাম কি? কুপ্পি। রেহনের নাম কি? কুপ্পি। বাতি। এখন এটার নাম কি? তখন ছিল জোরে কন, জোরে কন, আরো জোরে। ওই একজন ঘুম ধরে রয়েছে বেড়ায়, সে সুর উঠতে যেমনি কাইতে রয়েছে, মনে হয় সারাটার দিন বোন লোকে কেন্দ্র হয়েছে, জুমার নামাজটা মনে করতে জানে আজকে ভুল কারণে, তাহলে এত কষ্ট খা বেড়ার মনে। হ্যাঁ, এখন এটার নাম কি? তারপরে পাক করে খাওয়াইতো, মাশাআল্লাহ কি মজা লাগতো। এখন পাকা গ্যাস সিলিন্ডার দিয়া 5 বছর পরে পেটটাই গ্যাস সিলিন্ডার হয়ে যায়, খেতার মধ্যে যাওয়া যায় না। বউ কয় তোমার পেটে ঢুকাইছো কি? কয় কইস না, তুই মুখের দিক দিয়ে আর এক দিক দিয়ে দে, আমি গ্যাস ক্লিয়ার করি। বউকে পাইপ দিলেই তো সকালবেলা রুটি বাঁচতে পারতাম, কথা বল না কেন? পাইপ পিছনে দিলেই তো গ্যাস বেরিয়ে, গ্যাস সিলিন্ডার গ্যাসের পাক খাইয়া, কথা ঠিক না বেটে? যত আরাম তত বেরাম। তো ওই কুপ্পি আমার আল্লাহর কাছে অনেক দামি, জোরে কর মারহাবা। এই কুপ্পি বসবাস করতো মা খাদিজা, কুপ্পির ভিতর থাকতো মা আয়েশা। তো ওই লোকটা ঠিক এই বৈশাখ মাসের আমের বাগানে বইয়া আম গাছ পাহারা দিতেছে, যেন কোন পোলাপান আম ছিঁড়া যাইতে না পারে। তো ইন দি মিন টাইমে আম ছিঁড়ার ডরে বেটা আম গাছ তলা বইয়ে বইয়ে ভাবতাছে, আমগুলা সুন্দর হয়েছে, বেচবো বেচবো। হঠাৎ করে দেহে বৈশাখ মাসে রোদ্রের ভিতরে গরমের ভিতরে একটা মাদ্রাসার ছেলে কিতাব রে গারের মধ্যে কইরা মাদ্রাসা যাইতেছে, পানির অভাবে তুই হাঁটতাস এমন হাঁপাইতেস কে বেড়ায়? হুজুর কি হয়েছে? এই মোল্লা কি হয়েছে? আমার খুব পানির পিপাসা লাগছে এবং ক্ষুধে লাগছে, আমার মাদ্রাসা অনেক দূরে, প্রায় 3 মাইল হাইটে আমার লজিনে যাইতে হয়, কিন্তু এই রাস্তা 3 মাইল হাঁটতে এই রোদ্রের ভিতরে আমার অনেক কষ্ট হইতেছে। বুড়ায় চিন্তা করে আমার আমের বাগানে আমও আছে, গড়ে মুড়িও আছে, কলাও আছে, টি বলে ঠান্ডা পানি আছে। আল্লাহর বান্দা জগটা নিয়ে যাইয়া সাইপ্যা সাইপ্যা ঠান্ডা পানি বাইর কইরা এক গ্লাস পানি খাওয়াইছে, পোলাডারে এক মুঠ মুড়ি খাওয়াইছে, আম গাছে তে দুইটা আম ছিঁড়ে দিয়ে কয়, জীবনে আমি কেউ রে আমার গাছের আম ছিঁড়ে দিই না, আমি খুব কিপটা মানুষ, যা আমার লেগে দোয়া করিস। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আহেন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। এত সুন্দর একটা কথা কইলাম, কয় হে নিজের ডানে দিয়ে শেখের কথা, আমি একজন কিপটা মানুষ, আমি জীবনে কেউ রে এইভাবে খাওন দেয় কিন্তু তোরে দিয়ে আমার খুব মায়া লাগছে, যা আমার লেগে দোয়া করিস। ছোট্ট মানুষ তো, 14-15 বছর একটা তালবে আলিম, হে দাইয়ে পায়ে কিছু না পাইয়া মুড়ি মুঠ খাইয়া ঠান্ডা পানি পাইয়া খাইয়া কি বলতে গে এইভাবে হাত তুলে ফেলছো, মালিক আল্লাহ তুমি কই? আপনি জানেন একটা তালবে আলিমের পাওয়ার কত? ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর কসম করে বলছে আল্লাহর ফেরেশতারা নূরের পরবিশ হয়ে যায়। একজন আলেম যখন রাস্তা দিয়ে হাঁটে সারে নামাজটা পড়াইয়া বাসায় যায় মসজিদ থেকে, তখন ফজর পর্যন্ত নূরের পর বিছাইয়া ফেরেশতারা তার জন্য অপেক্ষা করে। যাবার আপনি ফজরের সময় আপনি ইমামতি করতে আসবেন, এই রাস্তা দিয়ে আপনার রাস্তাটাকে বিপদমুক্ত করে রাখবো আমরা ফেরেশতারা। আরো জোরে আরো জোরে আরো জোরে। তো বুড়া যখন কয় এলাইছে আমার লেগে দোয়া করিস, ওই ছোট্ট বোলাটা হাত তুলে কয় আল্লাহ তুমি কই?
তুমি কই গো মালিক, বুড়ায় কয় আল্লাহ কে আমার আমের বাগানে তুই কি কসবে, এই দোয়া করতে কইছি নি তোরে। ওই পোলাটা কয় মালিক রে আমি আমার ক্লাসে শুনছি আমার হুজুর বলছে অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল মরিদ, তুমি প্রত্যেকটা মুমিনের সাহারগের চাইতে উনি কটে। আল্লাহ তুমি যদি আমার ঘরের কাছে হও, আমার এই বাবাজি আমার এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইয়া আমার দিলটা ঠান্ডা করছে, তুমি তার দিল ঠান্ডা করে বাজান এমন একটা টাইমে বলে ফেলছে এই রোদ্রের ভিতরে বেলাটা একবার উপরে তিনটার সময় নামাজ পড়া কেন হারাম, মাথার উপর যখন বেলা আসবে তখন নামাজ পড়া হারাম, সূর্যটা ওঠার সময় নামাজ পড়া হারাম, সূর্যটা ডোবার সময় নামাজ পড়া হারাম, কিন্তু বাবা মনে রাখবেন নামাজ পড়া হারাম হতে পারে এই সময়টা যদি আল্লাহরে কেউ ডাক দেয় গো বাবা। ইমাম গাজ্জালি বলে সূর্য ডোবার সময় তওবায় হাত দিবা মোনাজাত করবা, এই জন্য জুমার দিন সূর্য ডোবার সময় হাত তুলবা মসজিদে বইয়া, দেখবা তুমি যা বলবা আমার মাওলা তাই শুনবে। আরো জোরে কন, এই ছেলেটা সূর্যটা একবারে মাথার উপরে হাত তুলে ফেলছে আমার মাওলার কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। যখনই বলছে আল্লাহ তুমি কই, আমার এই বুড়া বাবা জিরে তুমি ভালো রাখো, মরার পরে তাকে তুমি হাউজে কাউসার দিও, আল্লাহ তারে তুমি নবীর দিদার লাভ করায় দিও। যার আলেমকে ভালোবাসবে তারে বলে নবী ভালোবাসবে, এই কথাগুলা মনে মনে বলিয়া চাচার কাছ থেকে বিদায় লয়ে গেছি। বাজান এখন কানবেন, যখন এই লোকটা চলে গেছে বাচ্চাটা ওই বুড়াটাও বাসায় চলিয়ে গেছি, ইন দি মিন টাইমে বাজান দি যখনই চলিয়ে গেছি আল্লাহর বান্দা রাতের অন্ধকারে ঘুমাই রইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখে কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। জোরে 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 জোরে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সমস্ত জায়গায় জমিনটা তামার জমিন হয়ে গেছে, আহারে লোকটা হাঁপাইতেছে এমন তামার জমিন, চারটা সূর্য চারদিক থেকে উদিত হয়ে গেছে, মানুষের মাথার মগজগুলো ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতেছে। বাবা মানুষ ছোটাছুটি লাফালাফি করতেছে, কেউ কোনো জায়গায় কোনো ছায়া নাই, গাছ নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে দেখে যেই তালবেলিমটারে এক মুঠ মুড়ি খাওয়াইছে আর কলের পানি খাওয়াইছে, ওই তালবেলিমটা কোথার থেকে আসিয়া একটা ছাতা তার মাথায় ধরে বইছে, মাথার উপরে ছাতিটা দড়িয়া বলে চাচা আপনি না আমারে মুড়ি খাওয়াইছিলেন। ইমাম থানবীর রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন কানবেন, ওই লোকটা চিৎকার মেরে বলে বাবা তুমি কোথার থেকে আসলা, চাচা জি কে জানো আমার ডাইকা ডাইকা দুইজন ফেরেস্তায় বলতাছে যেই লোকটা তোর একরাম করিয়া মুড়ি খাওয়াইছে ঠান্ডা পানি খাওয়াইছে, ওই মানুষটার কিয়ামতের মাঠে আজকে জিব্বাটা বাইর হয়ে গেছে, ওই মানুষটারে কি তুই উপকার করবি না চাচা। তখন আমি ছাতি লইয়া পানির জগ লইয়া দৌড়াইতেছিলাম, আসিয়ে দেখি আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় জিব্বাটা বাইর করে দিছেন, ওই বৃদ্ধ লোকটা বাবা বাচ্চাটার বুকের মধ্যে নিয়ে চিল্লায় কান দেয়ার কয় বাবা আমি যদি জানতাম এতটুকু ইকরাম করার কারণে এত বড় ফজিলত আমি পাইয়া যাব তাহলে আমি আরো তোমারে বেশি করে খাবো দিতাম। এ আমার ভাইরা বাজান্দা আমি জানি আপনাদের মাদ্রাসায় অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, বাজান আমি একটা আমার জীবনের ঘটনা বলবো, আমার বয়স যখন 12 বছর আমার জনম দুঃখিনী মা মারা গেল, আমি যখন
আমার গোপালগঞ্জ কোটালীপাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই জায়গা থেকে এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী, আমি একটা